তিন এগারো দু আজকে প্রায় তোমাদের হতে চললো কিন্তু এক মাস হয়ে গেল রিভাইস এখানে কি দিয়েছিল আমরা একটু দেখব ভালো করে এখানে দিয়েছিল রিভাইস অ্যান্সার কি নোটিশ অফ ফাইনাল মডেল অ্যান্সার অফ প্রিলিমিনেটার মানে প্রিলিমিনারি রিটেন টেস্ট আমরা ভালো করে জানি পিআরবি বোর্ড যদি তোমাদের যদি রিভাইস অ্যান্সার কি দিয়ে দেয় বা অ্যান্সার কি দিয়ে দেয় তার মধ্যে হার্ডলি যদি খুবই জোর যায় তাহলে তিরিশ দিনের মধ্যে তারা চেষ্টা করে রেজাল্ট প্রকাশিত করার তো সেখান থেকে আমরা বলতে পারি প্রিলিমস রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে এক নম্বর এটা আমাদের অ্যাজামশন বলতে পারো এটা আমাদের আনুমানিক ধারণা বলতে পারো এটা আমরা অনুমান করে বলছি ঠিক আছে তোমাদের রেজাল্ট দেয় বৃহস্পতিবার শুক্রবার ভালো করে জানো একটা শিডিউল করে রেখেছে আর দেখবে আগামী যতটি মানে ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলো তোমাদের রয়েছে কনস্টেবল কলকাতা পুলিশ বেশিরভাগ বৃহস্পতিবার আর শুক্রবার যেহেতু আজকে তোমাদের বৃহস্পতিবার আজকেও রেজাল্ট প্রকাশিত হতে পারে কালকে শুক্রবার কালকেও প্রকাশিত হতে পারে বা শনিবারও প্রকাশিত হতে পারে এমন কোনো নেই রেজাল্ট এই সপ্তাহের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দিতে পারে সম্ভাবনা আছে ঠিক আছে আমরা আমাদের থেকে বলছি আর তোমাদের পিইটি পিএমটি কবে হবে সেটাও আমি তোমাদের বলি ওয়েবসাইটে কোনো রকম কোনো রকম কোনো রেজাল্টের এখনো পর্যন্ত আপডেট নেই আমরা দেখতে পাচ্ছি নেই তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দেবে কারণ তোমাদের রিভাইস অ্যান্সার কি বেরোনোর পর প্রায় কিন্তু দিন হয়ে গেছে তোমরা এটার সাথে আশা করি সহমত হবে যারা যে সমস্ত ছাত্র ছাত্র তো নেই এখানে যেহেতু লেডি কনস্টেবল ছাত্রীরা যারা পরীক্ষা দেয় ভালো করে তোমরাও জানো যারা ছাত্র যারা পরীক্ষা দেয় তারাও ভালো করে জানো রিভাইস অ্যান্সার কি বেরোনোর পর খুব তাড়াতাড়ি খুব সংকীর্ণ সময় তারা রেজাল্ট দিয়ে দেয় আশা রাখো তোমাদের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যে কোনো দিন মাঠ শুরু হতে পারে ঠিক আছে তোমরা তৈরি থেকে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সমস্ত কিছু জানানো হতে পারে এটা আমরা আনুমানিক ধারণা করে বলতে পারি কারণ সময় হয়ে এসেছে প্রায় তোমাদের এখন তোমাদের জানো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কি রয়েছে কলকাতা পুলিশের কিন্তু যদি পরীক্ষাটা হয়ে যায় তারপরে কিন্তু কোনোরকমই তাদের কাছে সেরকম তো চাপের ম্যাটার আমরা দেখতে পাচ্ছি না কারণ নিউ ভ্যাকেন্সি তো বেরোবে সবকিছু বেরোবে তবে তার আগে তো লেডি কনস্টেবলটাকে অ্যাটলিস্ট সেটাকে একদমই ক্লিয়ার কাট মানে বন্ধ করতে হবে মানে রিক্রুটমেন্ট প্রসেসটাকে আমাদের যতদূর মনে হয় সেটাকে ক্লিয়ার কাট করে দিতে চাই পি তারপরে তোমাদের নিউ ভ্যাকেন্সিগুলো নিয়ে কাজ করবে মানে এই ভ্যাকেন্সিটা চলাকালীন নিউ ভ্যাকেন্সি বেরোবে এটুকু তোমরা আশা রাখতে পারো আর ডিসেম্বরের পনেরো তারিখ পনেরো তারিখের পর থেকে যে কোনো দিন তোমাদের মাঠ শুরু হতে পারে আর রেজাল্ট তোমরা যদি বলতে পারো তাহলে আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনের মধ্যে যে কোনো দিন দিতে পারে যদি না হয় তার মানে ভাববে যে রেজাল্ট দিবে না দেরি হয়ে যাবে বা এটা ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে লেডি কনস্টেবল সম্পর্কে আমি কোনোদিন তোমাদের এর আগে দেখবে রেজাল্ট সম্পর্কে বা পিটি পিএমটি সম্পর্কে প্রতিদিন ভিডিও বানাইনি ঠিক আছে আমি এটা ফার্স্ট ভিডিও বানাচ্ছি তবে আশা রাখতে পারো দিতে পারে রেজাল্ট এই সপ্তাহে আর মাঠটা তোমাদের ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে শুরু হতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম